উত্তাল হয়ে উঠছে সমুদ্র ঘূর্ণিঝড়ের প্রভাবে। ভারতের বিভিন্ন শহরে দেখা দিয়েছে প্রবল বৃষ্টি। দেশটির আবহাওয়া দপ্তর বলছে ভারত বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এই ঘূর্ণিঝড় দানা, যা বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্রবল বৃষ্টিতে নাজেহাল উড়িষ্যা রাজ্য। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ, অফিস আদালত এবং 200-এরও বেশি ট্রেন সার্ভিস। একই অবস্থা পশ্চিমবঙ্গেও। জাহাজ ও মাছ ধরার নৌকাগুলো সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়া গিয়া হে কি কাল 11 বাজে তক এনসিওর করো কি যাহা এফেক্টেড হোনে কা সম্ভাবনা হে वहाँ कोई भी आदमी नहीं रहना चाहिए। और सिर्फ इवैक्यूएशन नहीं, इवैक्यूएशन के बाद जिस तरफ से जैसे उनको सभी मानवीय सुविधाएं उपलब्ध होगा উসকা ভি পর্যাপ্ত ব্যবস্থা কিয়া গয়া। ক্রমাগত বৃষ্টিপাত দেখা দিয়েছে বেঙ্গালুরুতেও। কর্তৃপক্ষের দাবি শহরটির 3 দশকের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির প্রভাবে এরি মধ্যে শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল কলেজও। এদিকে সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুড়িগুড়ি কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে। আর এরই জেরে ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবনও। কলকাতা পৌরসভা সহ রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় সংক্রান্ত একটি জরুরি হটলাইন পরিষেবা চালু করেছে। 24 ঘন্টা মনিটরিং সেল চালু করেছে কলকাতা পৌরসভা। কলকাতা লাগোয়া গঙ্গায় নেওয়া হয়েছে হাই অ্যালার্ট।